হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি সরকারি বরিশাল কলেজে এবং এই ঐতিহ্যবাহী কলেজটি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহরের কালীবাড়ি রোডে অবস্থিত ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি বরিশালে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রায় 5 একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজটি একসময় বরিশালের শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ছিল এবং এই কলেজটি কিন্তু প্রথমে বরিশাল নৈশ কলেজ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরে পরবর্তীতে দিবা শাখা চালু হয় এবং 14 নভেম্বর 1986 খ্রিস্টাব্দে কলেজটি সরকারিকরণ করে সরকারি বরিশাল কলেজ নামে গেজেট প্রকাশিত হয়। 1963 খ্রিস্টাব্দে সরকারি বরিশাল কলেজ প্রতিষ্ঠিত হয়। এতে উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর বিষয়ে পাঠদান করা হয়ে থাকে। এতে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা 3টি শাখায় পাঠদান করা হয় ও শিক্ষা কার্যক্রম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই কলেজটিতে একটি গ্রন্থাগার রয়েছে যাতে প্রায় 13,000-এরও অধিক বই সংরক্ষিত রয়েছে। শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে কলা অনুষদে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামী শিক্ষা বিভাগ, দর্শন বিভাগ। এছাড়া সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে অর্থনীতি বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ। বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, উদ্ভিদবিদ্যা বিভাগ ও গণিত বিভাগ। বাণিজ্য অনুষদে রয়েছে হিসাববিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও মার্কেটিং বিভাগ। এই কলেজটিতে সহশিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে বাংলাদেশ রোভার স্কাউট, সরকারি বরিশাল কলেজ ইউনিট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া রয়েছে অশ্বিনী কুমার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন। ভিউয়ার্স, আমরা কলেজটির ভিতরে প্রবেশ করেছি এবং কলেজটিতে একটি ফলক রয়েছে যেখানে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের কিছু অমর বাণী এখানে শ্বেতপাথরে খোদাই করা রয়েছে। এই কলেজটির সুবিশাল করিডোর আপনারা দেখতে পাচ্ছেন এবং সরকারি বরিশাল কলেজের তথ্য অনুসন্ধান কেন্দ্র আপনারা দেখতে পেলেন এবং কলেজটির সামনেই রয়েছে কিন্তু সুদৃশ্য একটি শহীদ মিনার। ভাষার শহীদদের স্মরণে এই শহীদ মিনারটি রয়েছে কলেজটির পশ্চিম দিকে এবং কলেজটির সামনেই রয়েছে বিশাল চত্বর এবং এখানে খেলার মাঠ রয়েছে। আমরা এই কলেজটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই কলেজটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। ইতিহাস ঘাটলে দেখা যায় যে কলেজটি একসময় মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ছিল। 1963 সালে কয়েকজন পেশাজীবী অদম্য তরুণ বরিশালের সমাজপতিদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে চলেছেন, উদ্দেশ্য একটাই, উচ্চশিক্ষা গ্রহণের জন্য একটি নৈশ কলেজ প্রতিষ্ঠা করা। অবশেষে সারা মিলল, এগিয়ে এলেন কিছু বিত্তবান শিক্ষক, উদ্যমী ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসন। 1963 সালের 2রা সেপ্টেম্বর বিএম স্কুল কম্পাউন্ডে এই দি বরিশাল নাইট কলেজের যাত্রা শুরু হয়। হেরিকেনের আলোতে সন্ধ্যার পরে কলেজের কার্যক্রম শুরু হতো। 1963-64 শিক্ষাবর্ষ থেকে একযোগে শুরু হয় উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম। 1972-73 শিক্ষাবর্ষ থেকে নাইট কলেজের নাম পরিবর্তন করে বরিশাল কলেজ রাখা হয় এবং কলেজটিতে দিবা শাখা চালু হয় এবং 1986 সালের 2রা অক্টোবর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বরিশাল সফরে এলে বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভা থেকে বরিশাল কলেজ ও সৈয়দ হাতেম আলী কলেজকে একই সাথে সরকারিকরণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় 14 নভেম্বর 1986 সালে
কলেজটি সরকারিকরণ করা হয়। এই কলেজটি বরিশালের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এই কলেজটি আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখালাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।